সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 এফএম এ ইটস হট। সত্যজিৎ রায়ের লেখা রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজকের গল্প খগম। গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় ফাল্গুন চৈত্র 1379 বঙ্গাব্দে, অর্থাৎ 1972 খ্রিস্টাব্দে। প্রধান চরিত্রে লেখক লক্ষ্মণ, দীনদয়াল, ধৈর্যটি বাবু, ইমলি বাবা এবং বালকিশন। গল্প পাঠে লেখকের ভূমিকায় সব্যসাচী চক্রবর্তী এবং অন্যান্য ভূমিকায় মীর। শুরু হচ্ছে খগম। পেট্রোম্যাক্সের আলোতে বসে ডিনার খাচ্ছি। সবে মাত্র ডালনার ডিমে একটা কামড় দিয়েছি, এমন সময় চৌকিদার লক্ষ্মণ জিজ্ঞেস করলো, আপ লোক ইমলি বাবা কো দর্শন নহি করেঙ্গে? বলতে বাধ্য হলাম যে ইমলি বাবার নামটা আমাদের কাছে একেবারেই নতুন, তাই দর্শন করার প্রশ্নটা ওঠেইনি। লক্ষ্মণ বলল, জঙ্গল বিভাগে যে জিপটা আমাদের জন্য মোতায়েন হয়েছে তার ড্রাইভারকে বললেই সে আমাদের বাবার ডেরায় নিয়ে যাবে। জঙ্গলের ভিতরেই তার কুটির, ভারী মনোরম পরিবেশ, সাধু হিসেবেও নাকি খুব উঁচু স্তরের। ভারতবর্ষের নানান জায়গা থেকে গণ্যমান্য লোকেরা এসে তাকে দেখে যান, ইত্যাদি ইত্যাদি। এছাড়া আর যে ব্যাপারটা শুনে আরও কৌতূহল হল সেটা হলো এই যে বাবার নাকি একটা পোষা কেউটে আছে, সেটা বাবার কুটিরের কাছেই একটা গর্তে থাকে, আর রোজ সন্ধেবেলা গর্ত থেকে বেরিয়ে বাবার কাছে এসে ছাগলের দুধ খায়। ধৈর্যটিবাবু সব শুনে টুনে মন্তব্য করলেন যে দেশটা বুজরুকিতে ছেয়ে যাচ্ছে, বিশেষ করে ভণ্ড সাধু সন্ন্যাসীর সংখ্যা দিন দিন বিপজ্জনকভাবে বেড়ে চলেছে। পশ্চিমে যতই বিজ্ঞানের প্রভাব বাড়ছে আমাদের দেশটা নাকি ততই আবার নতুন করে কুসংস্কারের অন্ধকারের দিকে এগোচ্ছে। হোপলেস ব্যাপার মশাই, ভাবলে মাথায় রক্ত উঠে যায়। কথাটা বলে ধৈর্যটিবাবু হাত থেকে কাঁটা চামচ নামিয়ে রেখে পাশ থেকে ফ্লাই ফ্ল্যাপ বা মক্ষিকা মারণ দণ্ডটা তুলে নিয়ে টেবিলের উপর এক অব্যর্থ চাপড়ে একটা মশা মেরে ফেললেন। ভদ্রলোকের বয়স 45-50 মধ্যে, বেঁটে রোগা ফর্সা চোখাচোখা চেহারা, চোখ দুটো রীতিমতো কটা। আমার সঙ্গে আলাপ এই ভরতপুরে এসে। আমি এসেছি আগ্রা হয়ে, যাব জয়পুরে মেজদার কাছে দু হপ্তাহ ছুটি কাটাতে। এখানে এসে ডাকবাংলোয় বা টুরিস্ট লজে জায়গা না পেয়ে শেষটায় অনেক কাঠ খড় পুড়িয়ে শহরের বাইরে এই ফরেস্ট রেস্ট হাউসে এসে উঠেছি। তাতে অবশ্যই আক্ষেপের কিছু নেই, কারণ জঙ্গলে ঘেরা রেস্ট হাউসে থাকার মধ্যে বেশ একটা রোমাঞ্চকর আরাম আছে। ধৈর্যটিবাবু আমার একদিন আগে এসেছেন, কেন এসেছেন তা এখনো খুলে বলেননি। যদিও নিছক বেড়ানো ছাড়া আর কোনো কারণ থাকতে হবে এমন কোনো কথা নেই। আমরা দুজনে একই জিপে ঘোরাফেরা করছি। কাল এখান থেকে 22 মাইল পূবে দিঘ বলে একটা জায়গায় গিয়েছিলাম, সেখানকার কেল্লা আর প্রাসাদ দেখতে। ভরতপুরের কেল্লাও আজ সকালে দেখা হয়ে গিয়েছে, আর বিকেলে গিয়েছিলাম কেলাদেবের ঝিলে পাখির আস্তানা দেখতে। সে এক অদ্ভুত ব্যাপার, 7 মাইলের উপর লম্বা ঝিল, তার মাঝে মাঝে ছোট ছোট দ্বীপের মতো ডাঙা মাথা উঁচিয়ে রয়েছে, আর সেই ডাঙার প্রত্যেকটিতে রাজ্যের পাখি এসে জড়ো হয়েছে। তার অর্ধেকের বেশি আমি কোনো কালে চোখেই দেখিনি। আমি অবাক হয়ে পাখি দেখছি আর ধৈর্যটিবাবু ক্ষণে ক্ষণে গজগজ করে উঠছেন আর হাত দুটোকে অস্থিরভাবে এদিকে ওদিকে নাড়িয়ে মুখের আশপাশ থেকে উনকি সরাবার চেষ্টা করছেন। উনকি হলো একরকম ছোট্ট পোকা, ঝাঁকে ঝাঁকে এসে মাথার চারপাশে ঘোরে আর নাকে মুখে বসে। তবে পোকাগুলো এতই ছোট যে তাদের অনায়াসে অগ্রাহ্য করে থাকা যায়। কিন্তু ধৈর্যটিবাবু দেখলাম বারবার বিরক্ত হয়ে উঠছেন, এত অধৈর্য হলে কি চলে? 8:30 সময় খাওয়া শেষ করে সামনের বারান্দায় বেতের চেয়ারে বসে চাঁদনি রাতে জঙ্গলের শোভা দেখতে দেখতে ধৈর্যটিবাবুকে বললাম, ওই যে সাধু বাবার কথা বলছিল, যাবেন নাকি দেখতে?
ধৈর্যটিবাবু তার হাতে সিগারেটটা একটা ইউক্যালিপটাস গাছের গুঁড়ির দিকে তাক করে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, কেউটে পোষ মানে না, মানতে পারে না। সাপ সম্বন্ধে আমার যথেষ্ট জ্ঞান আছে, ছেলেবেলায় জলপাইগুড়িতে থাকতাম, নিজে হাতে অজস্র সাপ মেরেছি। কেউটে হচ্ছে বিভৎস শয়তান সাপ, পোষ মানানো অসম্ভব। কাজেই সাধু বাবার খবরটা কতটা সত্যি সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। আমি বললাম, কাল তো বিকেলে এমনিতে কোনো প্রোগ্রাম নেই, সকালে বায়ানের কেল্লা দেখে আসার পর থেকেই তো ফ্রি। আপনার বুঝি সাধু সন্ন্যাসীদের ওপর খুব ভক্তি? প্রশ্নটার পেছনে বেশ একটা খোঁচা রয়েছে সেটা বুঝতে পারলাম, কিন্তু আমি জবাবটা দিলাম খুব সরলভাবেই। ভক্তির কথা আর আসছে কী করে, কারণ সাধু সংসর্গের তো কোনো সুযোগই হয়নি এখন পর্যন্ত। তবে কৌতূহল যে আছে সেটা অস্বীকার করব না। আমারও ছিল এককালে, কিন্তু একটা অভিজ্ঞতার পর থেকে আর। অভিজ্ঞতাটা হলো ধৈর্যটিবাবুর নাকি ব্লাড প্রেশারের ব্যারাম। বছর দশেক আগে তাঁর জ্যাঠামশাইয়ের পাল্লায় পড়ে তিনি এক সাধু বাবার দেওয়া টোটকা ওষুধ খেয়ে নাকি সাত দিন ধরে অসহ্য পেটের যন্ত্রণায় ছটফট করেছিলেন, আর তার ফলে তার রক্তের চাপও নাকি গিয়েছিল বেড়ে। সেই থেকে ধৈর্যটিবাবুর ধারণা হয়েছে ভারতবর্ষের শতকরা 90% সাধুই হচ্ছে আসলে ভণ্ড অসাধু। ভদ্রলোকের বাবা বিদ্বেষটা বেশ মজার লাগছিল, তাই তাঁকে খানিকটা উস্কোনোর জন্যই বললাম, কেউটের পোষ মানার কথা যে বলছেন, আমি আপনি পোষ মানাতে পারবো না নিশ্চয়ই, কিন্তু হিমালয়ের কোনো কোনো সাধু তো শুনেছি একেবারে বাঘের গুহায় বাঘের সঙ্গে একসঙ্গে বাস করে। শুনেছেন তো, দেখেছেন কি? স্বীকার করতেই হলো, দেখিনি। দেখবেন না, এ হলো আষাঢ়ে গপ্প দেশ, শুনবেন অনেক কিছুই কিন্তু চাক্ষুষ দেখতে চাইলে দেখতে পাবেন না। আমাদের রামায়ণ মহাভারতই দেখুন না, বলছে ইতিহাস কিন্তু আসলে আজগুবি গপ্প ডিপো। রাবণের 10টা মাথা, হনুমান লেজে আগুন নিয়ে লঙ্কা পুড়োচ্ছে, ভীমের অ্যাপেটাইট, ঘটোৎকচ, হিড়িম্বা, পুষ্পকরথ, কুম্ভকর্ণ, এগুলো হচ্ছে বেশি ননসেন্স আর কি আছে? আর সাধু সন্ন্যাসীদের ভণ্ডামির কথা যদি বলেন, সে তো এইসব পুরাণ থেকেই শুরু হয়েছে, অথচ সারা দেশে শিক্ষিত অশিক্ষিত লোকে একদিন ধরে এই সব গিলে খাচ্ছে। বায়ানের কেল্লা দেখে রেস্ট হাউসে ফিরে লাঞ্চ ও বিশ্রাম সেরে ইমলি বাবার ডেরায় পৌঁছতে 4টে বেজে গেল। ধৈর্যটিবাবু এ ব্যাপারে আর আপত্তি করেননি, হয়তো তার নিজেরও বাবা সম্পর্কে একটু কৌতূহল হচ্ছিল। জঙ্গলের মধ্যে একটা দিব্যি পরিষ্কার খোলা জায়গায় একটা বিরাট তেঁতুল গাছের নিচে বাবার কুটির। গাছের থেকেই বাবার নামকরণ, আর সেটা করেছে স্থানীয় লোকেরা। বাবার আসল নাম কি তা কেউ জানে না। খেজুর পাতার ঘরে একটিমাত্র চেলা সঙ্গে নিয়ে ভাল্লুকের ছালের উপর বসে আছেন বাবা। চেলাটির বয়স অল্প, বাবার বয়স কত তা বোঝার জো নেই। সূর্য ডুবতে এখনো ঘণ্টাখানেক বাকি, কিন্তু তেঁতুল পাতার ঘন ছাউনির জন্যে এই জায়গাটা এখনই বেশ অন্ধকার। কুটিরের সামনে ধুনি জ্বলছে, বাবার হাতে গাঁজার কলকে। ধুনির আলোতেই দেখলাম কুটিরের একপাশে একটা দড়ি টাঙানো, তাতে একটা গামছা আর একটা কৌপিন ছাড়া ঝোলানো রয়েছে গোটা দশেক সাপের খোলস। আমাদের দেখে বাবা কলকের ফাঁক দিয়ে একটু হাসলেন। ধৈর্যটিবাবু ফিসফিস করে বললেন, বৃথা সময় নষ্ট না করে আসল প্রসঙ্গে চলে যান, দুধ খাওয়ার সময়টা কখন জিজ্ঞেস করুন। বালকৃষ্ণ সে মিলনা চাহতে হ্যাঁ? ইমলি বাবা আশ্চর্য উপায়ে আমাদের মনের কথা জেনে ফেলেছেন, আর কেউটের নাম যে বালকৃষ্ণ সেটা আমাদের জিপের ড্রাইভার দীনদয়াল কিছুক্ষণ আগেই আমাদের বলেছে। ইমলি বাবাকে বলতেই হলো যে আমরা তাঁর সাপের কথা শুনেছি এবং পোষা সাপের দুধ খাওয়া দেখতে আমাদের ভারী আগ্রহ, সে সৌভাগ্য হবে কি? ইমলি বাবা আক্ষেপের ভঙ্গিতে মাথা নাড়লেন, বললেন, বালকৃষ্ণ রোজই সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বাবার ডাক শুনে গর্ত থেকে বেরিয়ে কুটিরে এসে দুধ খেয়ে যায়। দুদিন আগে পর্যন্ত এসেছে, কিন্তু গতকাল থেকে তার শরীরটা নাকি তেমন ভালো নেই। আজ পূর্ণিমা, আজও সে আসবে না, আসবে আবার কাল থেকে। সাপের শরীর খারাপ হয় এই খবরটা আমার কাছে নতুন, তবে পোষা তো হবে নাই বা কেন, গরু ঘোড়া কুকুর ইত্যাদির জন্য তো হাসপাতালই আছে। বাবার চেলা আরও একটা খবর দিল, একে তো শরীর খারাপ, তার উপর কিছু কাঠ পিঁপড়ে নাকি তার গর্তে ঢুকে বালকৃষ্ণকে বেশ কাবু করে ফেলেছিল।
সেই সব পিঁপড়ে নাকি বাবার অভিশাপে পঞ্চত্ব প্রাপ্ত হয়েছে। কথাটা শুনে ধৈর্যটিবাবু আমার দিকে আর চোখে চাইলেন। আমি কিন্তু ইমলি বাবার দিকেই দেখছিলাম। চেহারায় তেমন কোনো বিশেষত্ব নেই, পরনে সাধারণ একটা গেরুয়া আলখাল্লা, মাথায় জটা আছে কিন্তু তাও তেমন জবরজং কিছু নয়, দোকানে দুটো লোহার মাকড়ি, গলায় গোটাচারেক ছোট বড় মালা, ডান কনুইয়ের উপর একটা তাবিজ। অন্য পাঁচটা সাধু বাবার সঙ্গে খুব একটা তফাৎ নেই, কিন্তু তাও সন্ধ্যার পড়ন্ত আলোয় ধনির পেছনে বসা লোকটার দিক থেকে কেন জানি চোখ ফেরাতে পারছিলাম না। আমরা দাঁড়িয়ে আছি দেখে চালাটি দুটো চাটাই বার করে এনে বাবার হাত দশেক দূরে বিছিয়ে দিল। কিন্তু বাবার পোশাক কেউটিকেই যখন দেখা যাবে না, তখন আর বসে কি হবে? বেশি দেরি করলে আবার ফিরতে রাত হয়ে যাবে। গাড়ি আছে ঠিকই, কিন্তু জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, আর আশেপাশে জন্তু জানোয়ারেরও অভাব নেই, হরিণের পাল তো রোজই দেখছি। তাই শেষ পর্যন্ত আর বসলাম না। বাবাকে নমস্কার করতে তিনি মুখ থেকে কোলকে না সরিয়ে চোখ বুঝে মাথা হেঁট করে প্রতি নমস্কার জানালেন। আমরা দুজনে সখানে গজ দূরে রাস্তার ধারে রাখা জীবের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু আগেও চারিদিকের গাছগুলো থেকে বাসায় ফেরা পাখির কলরব শুনতে পাচ্ছিলাম, এখন সব নিস্তব্ধ। কুটির থেকে বেরিয়ে কয়েক পা গিয়ে ধৈর্যটিবাবু হঠাৎ থেমে বললেন, সাপটা না হয় নাই দেখা গেল, তার গর্তটা অন্তত একবার দেখতে চাইলে হতো না? আমি বললাম, তার জন্য তো ইমলি বাবার কাছে যাওয়ার কোনো দরকার নেই, আমাদের ড্রাইভার দিনদয়াল তো বলছিল ও গর্তটা দেখেছে। ঠিক কথা। গাড়ি থেকে দিনদয়ালকে নিয়ে আমরা আবার ফিরে এলাম। এবার কুটিরের দিকে না গিয়ে একটা বাদাম গাছের পাশ দিয়ে সরু পায়ে হাঁটা পথ ধরে খানিক দূর এগিয়ে যেতেই সামনে একটা কাঁটা ঝোপ পড়ল। আশেপাশে পাথরের টুকরো পড়ে থাকতে দেখে মনে হলো এককালে এখানে হয়তো একটা দালান জাতীয় কিছু ছিল। দিনদয়াল বলল, ওই ঝোপটার ঠিক পেছনেই নাকি সাপের গর্ত। এমনি দেখে কিছু বোঝার উপায় নেই, কারণ আলো আরও কমে এসেছে। ধৈর্যটিবাবু তাঁর কোটের পকেট থেকে একটা ছোট্ট টর্চ বার করে ঝোপের উপর আলো ফেলতেই পেছনে গর্তটা দেখা গেল। যাক, গর্তটা তাহলে সত্যিই আছে, কিন্তু সাপ? সে কি আর অসুস্থ অবস্থায় আমাদের কৌতূহল মেটানোর জন্য বাইরে বেরোবে? সত্যি বলতে কি, সাধু বাবার হাতে কেউটের দুধ খাওয়া দেখার বাসনা থাকলেও সেই কেউটের গর্তের সামনে দাঁড়িয়ে তাকে দর্শন করার খুব একটা ইচ্ছে ছিল না। কিন্তু ধৈর্যটিবাবুর কৌতূহল দেখলাম আমার চেয়েও বেশি। আলোয় যখন কাজ হলো না, তখন ভদ্রলোক মাটি থেকে ঢেলা কুড়ি নিয়ে সেগুলো ঝোপের উপর ফেলতে আরম্ভ করলেন। এই বাড়াবাড়িটা আমার ভালো লাগলো না। বললাম, কি হলো মশাই, আপনার দেখি রোগ চেপে গেছে? আপনি তো বিশ্বাসই করছিলেন না যে সাপ আছে। ভদ্রলোক এবার একটা বেশ বড় ঢেলা হাতে তুলে নিয়ে বললেন, এখনো করছি না, এই ঢেলাতেও যদি ফল না হয় তাহলে বুঝবো বাবাজি সম্বন্ধে এক স্রেফ গাঁজাখুরি গল্প প্রচার করা হয়েছে। লোকের ভুল বিশ্বাস যত ভাঙানো যায় ততই মঙ্গল। ঢেলাটা একটা ভারী শব্দ করে ঝোপের উপর পড়ে কাঁটা সমেত পাতাগুলোকে তছনছ করে দিল। ধৈর্যটিবাবু টর্চটা ধরে আছেন গর্তের উপর। কয়েক মুহূর্ত সব চুপ, কেবল বনের মধ্যে কোথায় যেন একটা ঝিঁঝি সবে মাত্র ডাকতে আরম্ভ করেছে। এবার তার সঙ্গে আরেকটা শব্দ যোগ হল, একটা শুকনো সুরহীন শীষের মতো শব্দ, তারপর পাতার খসখসানি, আর তারপর টর্চের আলোয় দেখা গেল একটা কালো মসৃণ জিনিসের খানিকটা। সেটা নড়ছে, সেটা জ্যান্ত, আর ক্রমেই সেটা গর্তের বাইরে বেরিয়ে আসছে। এবার ঝোপের পাতা নড়ে উঠল, আর তার পর মুহূর্তেই তার ফাঁক দিয়ে বেরিয়ে এলো একটা সাপের মাথা। টর্চের আলোয় দেখলাম কেউটের জলজলে চোখ, আর তার দুভাগে চেরা জিভ, যেটা বারবার মুখ থেকে বেরিয়ে এসে লিকলিক করে আবার সুরুত করে ভেতরে ঢুকে যাচ্ছে। দিনদয়াল কিছুক্ষণ থেকে জিপে ফিরে যাবার জন্য তাগাদা করছিল, এবার ধরা গলায় অনুনয় সুরে বলল, ছড়তিছে বাবু, ছড়তিছে, আপ তো দেখলি, আপ বাপস চলিয়া। টর্চের আলোর জন্যই বোধহয় বালকিশন এখন মাথাটা বার করে আমাদের দিকে চেয়ে আছে, আর মাঝে মাঝে জিভ বার করছে। আমি সাপ দেখেছি অনেক, কিন্তু এত কাছ থেকে এভাবে কাল কেউটে কখনো দেখিনি। আর কেউটে আক্রমণের চেষ্টা না করে চুপচাপ চেয়ে রয়েছে, এরকমও তো আগে কখনো দেখিনি। হঠাৎ টর্চের আলোটা কেঁপে উঠে সাপের উপর থেকে সরে গেল। তারপর যে কাণ্ডটা ঘটলো সেটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না।
ধৈর্যটি বাবু হঠাৎ একটা পাথরের টুকরো তুলে নিয়ে চোখের নিমেষে সেটা বালকৃষ্ণের মাথার দিকে তাক করে ছুঁড়ে মারলেন। আর তারপরই পরপর আরো দুটো। একটা বিশ্রী আশঙ্কায় দিশেহারা হয়ে আমি বলে উঠলাম, আপনি এটা কি করলেন ধৈর্যটি বাবু? ভদ্রলোক আমার পাশে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে চাপা গলায় বেশ উল্লাসের সঙ্গেই বললেন, ওয়ান কিউটে লেস। ওয়ান কিউটে লেস। দীনদয়াল হাঁ করে বিস্ফারিত চোখে ছোপটার দিকে চেয়ে আছে। ধৈর্যটি বাবুর হাত থেকে টর্চটা নিয়ে আমি এবার গর্তের উপর আরো ফেললাম। বালকৃষ্ণের অসাড় দেহের খানিকটা অংশ দেখা যাচ্ছে, ঝোপের পাতায় লেগে রয়েছে সাপের মাথা থেকে ছিটকিয়ে বেরোনো খানিকটা রক্ত। এর মধ্যে কখন যে ইমলি বাবা আর তার চেলা এসে আমাদের পেছনে দাঁড়িয়েছে তা বুঝতেই পারিনি। ধৈর্যটি বাবুই প্রথম পিছন ফেললেন, তারপর আমিও ঘুরে দেখি বাবা হাতে একটি জোচ্ছে নিয়ে আমাদের থেকে হাত দশেক দূরে একটা বেঁটে খেজুর গাছের পাশে দাঁড়িয়ে ধৈর্যটি বাবুর দিকে এক দৃষ্টি চেয়ে আছেন। বাবা যে এত লম্বা সেটা বসা অবস্থায় বুঝতে পারেনি, আর তার চোখের চাহনির বর্ণনা দেওয়ার ক্ষমতা আমার নেই। শুধু এইটুকু বলতে পারি যে বিস্ময় ক্রোধ আর বিদ্বেষ মেশানো এমন চাহনি আমি কারো চোখে দেখিনি। বাবার ডান হাতটা এবার সামনের দিকে উঠে এলো, এখন সেটা নির্দেশ করছে ধৈর্যটি বাবুর দিকে। হাতের তর্জনীটা এবার সামনের দিকে বেরিয়ে এসে নির্দেশটা আরো স্পষ্ট হলো। এই প্রথম দেখলাম বাবার আঙুলের এক একটা নখ প্রায় 2 ইঞ্চি লম্বা। কার কথা মনে পড়ছে বাবাকে দেখে? ছেলেবেলায় দেখা বিডেন স্ট্রিটে আমার মামা বাড়ির দেয়ালে টাঙানো রবি বর্মার আঁকা একটা ছবি। দুর্বাসা বনি অভিশাপ দিচ্ছেন শকুন্তলাকে, ঠিক এইভাবে হাত তোলা, চোখে ঠিক এই চাহনি। কিন্তু অভিশাপের কথা কিছু বললেন না ইমলি বাবা। তাঁর গম্ভীর চাপা গলায় হিন্দিতে তিনি যা বললেন তার মানে হল, একটা বালকৃষ্ণ গেছে তাতে কি হল, আরেকটা আসবে। বালকৃষ্ণের মৃত্যু নেই, বালকৃষ্ণ অমর। ধৈর্যটি বাবু তার ধুলো মাখা হাত রুমালে মুছে আমার দিকে ফিরে বললেন, চলুন। বাবার জ্বালা এসে গর্তের মুখ থেকে কেউটের মৃতদেহটা বার করে নিল, বোধহয় তার সৎকারের ব্যবস্থার জন্য। সাপের দৈর্ঘ্য দেখে আমার মুখ থেকে আপনা থেকেই একটা বিস্ময়সূচক শব্দ বেরিয়ে পড়ল। কেউটে যে এত লম্বা হতে পারে তা আমার ধারণাই ছিল না। ইমলি বাবা ধীরে ধীরে তার কুটিরের দিকে চলে গেলেন, আমরা তিনজন গিয়ে জিপে উঠলাম। রেস্ট হাউসে ফেরার পথে ধৈর্যটি বাবুকে গুম হয়ে বসে থাকতে দেখে তাকে একটা কথা না বলে পারলাম না। বললাম, সাপটা যখন লোকটার পোষা আর আপনার কোনো অনিষ্ট করছিল না, তখন ওটাকে মারতে গেলেন কেন? ভেবেছিলাম ভদ্রলোক বুঝি সাপ আর সাধুদের আরো কিছু কড়া কথা শুনিয়ে নিজের কুকীর্তি সমর্থন করার চেষ্টা করবেন, কিন্তু তিনি সেসব কিছুই না করে উল্টে আমাকে একটা সম্পূর্ণ অবান্তর প্রশ্ন করে বসলেন। খগম কে বলুন তো মশাই? হ্যাঁ, খগম নামটা আপছা আপছা চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু কোথায় শুনেছি বা পড়েছি মনে পড়ল না। ধৈর্যটি বাবু আরো বার দুয়েক আপন মনে খগম খগম করে খগম শেষটায় চুপ করে গেলেন। রেস্ট হাউসে যখন পৌঁছলাম তখন 6:30 বাজে। ইমলি বাবার চেহারাটা মাঝে মাঝে মনে পড়ছে, দুর্বাসার মতো চোখ পাকিয়ে হাত তুলে রয়েছেন ধৈর্যটি বাবুর দিকে। ভদ্রলোকের কেন যে এমন মতিভ্রম হল কে জানে, তবে মন বলছে ঘটনার শেষ দেখে এসেছি আমরা, কাজেই ও নিয়ে আর ভেবে লাভ নেই। বাবা নিজেই বলেছেন বালকৃষ্ণের মৃত্যু নেই, ভরতপুরের জঙ্গলে কি আর কেউটে নেই? কালকের মধ্যে নিশ্চয়ই বাবার চেলাচামুণ্ডারা আরেকটা কেউটে ধরে এনে বাবাকে উপহার দেবে। ডিনারে লক্ষ্মণ মুরগির কারি রেঁধেছিল, আর তার সঙ্গে ঘিয়ে ভাজা হাতের রুটি আর উড়দকা ডাল। সারাদিনের ঘোরাফেরার পর খিদেটা দিব্যি হয়, কলকাতায় রাত্রে যা খাই তার ডবল খেয়ে ফেলি অক্লেশে। ধৈর্যটিবাবু ছোটখাটো মানুষ হলে কি হবে, তিনিও বেশ ভালোই খেতে পারেন, কিন্তু আজ যেন মনে হলো ভদ্রলোকের খিদে নেই। শরীর খারাপ লাগছে কিনা জিজ্ঞেস করাতে কিছু বললেন না। আমি বললাম, আপনি কি বালকৃষ্ণের কথা ভেবে আক্ষেপ করছেন? ধৈর্যটিবাবু আমার কথায় মুখ খুললেন বটে, কিন্তু যা বললেন সেটাকে আমার প্রশ্নের উত্তর বলা চলে না। পেট্রোম্যাক্সের দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে গলাটাকে ভীষণ সরু আর মোলায়েম করে বললেন, সাপটা ভিস ভিস করছিল, ভিস ভিস
ছিল। আমি হেসে বললাম, ফিস ফিস না পোষ পোষ? দুর্যোটি বাবু আলোর দিক থেকে চোখ না সরিয়ে মাথা নেড়ে বললেন, না ফিস ফিস, সাপের ভাষা সাপের শিস, ফিস 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 ফিস। কথাটা বলে ভদ্রলোক নিজেই জীবের ফাঁক দিয়ে সাপের শিসের মতো শব্দ করলেন বেশ কয়েকবার। তারপর আবার ছড়া কাটার ভঙ্গিতে মাথা নেড়ে বললেন, সাপের ভাষা সাপের শিস, ফিস 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 ফিস, বালকিষানের বিষম বিষ, ফিস 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 ফিস। এটা কি ছাগলের দুধ? শেষ কথাটা অবশ্যই ছড়ার অংশ নয়, সেটা হলো সামনে প্লেটে রাখা পুডিংকে উদ্দেশ্য করে। লক্ষ্মণ শুধু দুধটা বুঝে, ছাগল টাগল না বুঝে বলল, বাবু দুধ হ্যায় আর আন্ডে ভি হ্যায়। দুধ আর ডিম দিয়ে যে পুডিং হয় সেটা কে না জানে। দুর্যোটি বাবু লোকটা স্বভাবতই একটু খাম খেয়ালি ও ছিটগ্রস্ত, কিন্তু ওর আজকের হাবভাবটা একটু বাড়াবাড়ি মনে হচ্ছিল। তিনি নিজেই হয়তো সেটা বুঝতে পেরে যেন জোর করে নিজেকে সামলে নিয়ে বললেন, বড় বেশি রোদে ঘোরা হয়েছে কদিন, তাই বোধহয় মাথাটা, কাল থেকে একটু সাবধান হতে হবে। আজ শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে, তাই খাবার পরে আর বাইরে না বসে ঘরে গিয়ে আমার সুটকেসটা গোছাতে লাগলাম। কাল সন্ধ্যের ট্রেনে ভরতপুর ছাড়ব, মাঝরাত্রিরে সবাই মাধবপুরের চেঞ্জ, ভোর পাঁচটায় জয়পুর পৌঁছানো, অন্তত এটাই ছিল আমার প্ল্যান। কিন্তু সে প্ল্যান ভেস্তে গেল। মেজদাকে টেলিগ্রাম করে জানিয়ে দিতে হলো যে অনিবার্য কারণে যাওয়া একদিন পিছিয়ে যাচ্ছে। কেন এমন হলো সেটাই এখন বলতে চলেছি। ঘটনাগুলো যথাসম্ভব স্পষ্ট ও অবিকলভাবে বলতে চেষ্টা করব। এই ঘটনা যে সকলে বিশ্বাস করবে না সেটা জানি, প্রমাণ যাতে হতে পারত সে জিনিসটা এমলি বাবার কুটিরের 50 হাত উত্তরে হয়তো এখনো মাটিতে পড়ে আছে। সেটার কথা ভাবলেও আমার গা শিউরে ওঠে, কাজেই সেটা প্রমাণ হিসেবে হাতে করে তুলে নিয়ে আসতে পারিনি তাতে আর আশ্চর্য কি। যাকে এখন ঘটনায় আসা যাক। সুটকেস গুছিয়ে লণ্ঠনটাকে কমিয়ে ড্রেসিং টেবিলের আড়ালে রেখে রাতের পোশাক পরে বিছানায় উঠতে যাব, এমন সময় পূব দিকের দরজায় টোকা পড়ল। এই দরজার পিছনেই দুর্যোটি বাবুর ঘর। দরজা খুলতেই ভদ্রলোক চাপা গলায় বললেন, আপনার কাছে ফ্লিট জাতীয় কিছু আছে, কিংবা ওই মশা তাড়ানোর জন্য অন্য কোনো ওষুধ? আমি বললাম, মশা এলো কোত্থেকে? আপনার ঘরের দরজা জানলায় জাল দেওয়া নেই? তা আছে, তবে তাও কি যেন কামড়াচ্ছে। সেটা টের পাচ্ছেন আপনি? হাতে মুখে দাগ হয়ে যাচ্ছে। দরজার মুখটায় অন্ধকার, তাই ভদ্রলোকের চেহারাটা ভালো করে দেখতে পাচ্ছিলাম না। বললাম, আসুন ভেতরে দেখি কি দাগ হলো। দুর্যোটি বাবু ঘরের ভেতরে এলেন, লণ্ঠনটা সামনে তুলে ধরতেই দাগগুলো দেখতে পেলাম, রুহিতন মার্কা কালশিটের মতো দাগ। এই জিনিস আগে কখনো দেখিনি, আর দেখে মোটেই ভালো লাগলো না। বললাম, বিদঘুটে ব্যারাম বাঁধিয়েছেন, অ্যালার্জি থেকে হতে পারে, কাল সকালে উঠেই ডাক্তারের খোঁজ করতে হবে। আপনি বরং ঘুমোতে চেষ্টা করুন, ও নিয়ে আর চিন্তা করবেন না, আর এটা পোকার ব্যাপার নয়, অন্য কিছু, যন্ত্রণা হচ্ছে কি? তাও ভালো, যান শুয়ে পড়ুন। ভদ্রলোক চলে গেলেন আর আমিও বিছানায় উঠে কম্বলের তলায় ঢুকে পড়লাম। রাত্রে ঘুমোবার আগে বিছানায় শুয়ে বই পড়ার অভ্যেস, এখানে লণ্ঠনের আলোয় সেটা আর পড়া সম্ভব হচ্ছে না, আর সত্যি বলতে কি সেটার প্রয়োজনও নেই। সারাদিনের ক্লান্তির পর বালিশে মাথা দেবার 10 মিনিটের মধ্যে ঘুম এসে যায়, কিন্তু আজ আর সেটা হল না। একটা গাড়ির শব্দে তন্দ্রা ভেঙে গেল, সাহেবের গলা শুনতে পাচ্ছি, আর একটা অচেনা কুকুরের ডাক। টুরিস্ট এসেছে রেস্ট হাউসে, কুকুরটা ধমক খেয়ে চেঁচানো থামাল। সাহেবরাও কোথায় ঘরে ঢুকে পড়েছে, আবার সব নিস্তব্ধ, কেবল বাইরে ঝিঝি ডাকছে। না শুধু ঝিঝি নয়, তাছাড়াও আরেকটা শব্দ পাচ্ছি, আমার পূব দিকের প্রতিবেশী এখনো সজাগ,
শুধু সজাগ নয়, সচল। তার পায়ের শব্দ পাচ্ছি, অথচ দরজার তলার ফাঁক দিয়ে কিছুক্ষণ আগেই দেখছি লন্ঠনটা হয় নিভিয়ে দেওয়া হলো, না হয় পাশের বাথরুমে রেখে আসা হলো। অন্ধকার ঘরে ভদ্রলোক পায়চারি করছেন কেন? এই প্রথম আমার সন্দেহ হলো যে ভদ্রলোকের মাথায় হয়তো ছিটেরও একটু বেশি কিছু আছে। তার সঙ্গে আমার আলাপ মাত্র দুদিনের, তিনি নিজে যা বলেছেন তার বাইরে তার সম্বন্ধে আমি কিছুই জানি না। কিন্তু সত্যি বলতে কি, মাত্র কয়েক ঘন্টা আগে পর্যন্ত যাকে পাগলামো বলে তার কিন্তু কোনো লক্ষণ আমি ধৈর্যটিবাবুর মধ্যে দেখিনি। দিগ আর বায়ানের কেল্লা দেখতে দেখতে তিনি যে ধরনের কথাবার্তা বলছিলেন তাতে মনে হয় ইতিহাসটা তার বেশ ভালোভাবেই পড়া আছে। শুধু তাই নয়, আর্ট সম্বন্ধে যে তার যথেষ্ট জ্ঞান আছে সেটার প্রমাণও তিনি তার কথাবার্তায় দিয়েছেন। রাজস্থানের স্থাপত্যে হিন্দু ও মুসলমান কারিগরদের কাজের কথা তিনি রীতিমতো উৎসাহের সঙ্গে বলছিলেন। না, ভদ্রকের শরীরটাই বোধহয় খারাপ হয়েছে, কাল একজন ডাক্তারের খোঁজ করা অবশ্য কর্তব্য। আমার ঘড়ির রেডিয়াম ডায়ালে তখন বলছে পৌনে ১১টা। পুবের দরজায় আবার টোকা পড়ল। এবার বিছানা থেকে না উঠে একটা হাঁক দিলাম, কি ব্যাপার দুর্জটিবাবু? কি বলছেন? বুঝলাম ভদ্রলোকের কথা আটকে গেছে, এ তো আচ্ছা ফ্যাসাদে পড়া গেল দেখছি। আবার বললাম, কি বলছেন ঠিক করে বলুন। শুনবেন একটু? অগত্যা উঠলাম। দরজা খুলতে ভদ্রলোক এমন একটা ছেলে মানুষের মতো প্রশ্ন করলেন যে আমার বেশ বিরক্তই লাগলো। আচ্ছা, সাপ কি দন্তস? আমি আমার বিরক্তি লুকোবার কোনো চেষ্টা করলাম না। আপনি এইটা জানবার জন্য এত রাত্রে দরজা ধাক্কালেন? আগে হ্যাঁ, সাপ মানে যখন সর্প স্নেক তখন দন্তস্য, আর তালবস্য সেটা অন্য সাপ, তার মানে ও অভিশাপ। হ্যাঁ অভিশাপ। থ্যাংক ইউ, শুয়ে পড়ুন। ভদ্রলোকের অবস্থা দেখে আমার একটু একটু মায়া হচ্ছিল। বললাম, আপনাকে বরং একটু ঘুমের ওষুধ দিই, ও জিনিসটা আছে আমার কাছে, খাবেন? না, শীতকালে এমনিতেই ঘুমোই, শুধু শুধু সন্ধ্যায় সূর্যাস্তের সময়। ভদ্রলোককে বাধা দিয়ে বললাম, আপনার জিভে কিছু হয়েছে নাকি? কথা আটকে যাচ্ছে কেন? আপনার টর্চটা একবার দিন তো। ভদ্রলোকের পিছন পিছন আমিও ওর ঘরে ঢুকলাম। টর্চটা ড্রেসিং টেবিলের উপর রাখা ছিল, সেটা জেলে ভদ্রলোকের মুখের সামনে ধরতেই তিনি হাঁ করে জিভটা বার করে দিলেন। জিভে কিছু যে একটা হয়েছে সে বিষয়ে সন্দেহ নেই, একটা সরু লাল দাগ ডগা থেকে শুরু করে জিভের মাঝখান পর্যন্ত চলে গেছে। এই এটাতেও কোনো যন্ত্রণা নেই বলছেন? কই না তো। কি যে ব্যারাম বাঁধিয়ে বসেছেন ভদ্রলোক সেটা আমার বোঝার সাধ্য নেই। এবারে ভদ্রলোকের খাটের দিকে চোখ গেল, বিছানার পরিপাটি ভাব দেখে বুঝলাম তিনি এখনো পর্যন্ত খাটে ওঠেননি। বেশ, কড়া সুরে বললাম, আপনাকে শুতে দেখে তারপর আমি নিজের ঘরে যাব, আর জোরহাট করে অনুরোধ করছি আর দরজা ধাক্কাবেন না, কাল ট্রেনে ঘুম হবে না জানি, তাই আজকের রাতটা ঘুমিয়ে নিতে চাই। ভদ্রলোক কিন্তু খাটের দিকে যাবার কোনো রকম আগ্রহ দেখালেন না, লন্ঠনটা বাথরুমে রাখা হয়েছে তাই ঘরে প্রায় আলো নেই বললেই চলে। বাইরে পূর্ণিমার চাঁদ, উত্তরের জানলা দিয়ে ঘরের মেঝেতে জ্যোৎস্না এসে পড়েছে, তারই প্রতিফলিত আলোয় ধৈর্যটিবাবুকে দেখতে পাচ্ছি। স্লিপিং স্যুট পরে দাঁড়িয়ে আছেন আর মাঝে মাঝে ঠোঁট ফাঁক করে শীষ দেওয়ার মতো শব্দ করছেন। আমি আসবার সময় কম্বলটা গায়ে জড়িয়ে এসেছি, অথচ ধৈর্যটিবাবু দিব্যি গরম টরম কিচ্ছু না পরে দাঁড়িয়ে আছেন। ভদ্রলোক শেষটায় যদি সত্যিই একটা গোলমেলে ব্যারাম বাঁধিয়ে বসেন তাহলে তো তাঁকে ফেলে আমার পক্ষে যাওয়াও মুশকিল হবে। বিদেশে বিভুইয়ে একজন বাঙালি বিপদে পড়লে আরেকজন তার জন্য কিছু না করে সরে পড়বে এ তো হতে পারে না। আরেকবার তাকে বিছানায় শুতে বলেও যখন কোনো ফল হলো না তখন বুঝলাম ওর হাতটা ধরে টেনে নিয়ে জোর করে শুইয়ে দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। তিনি যদি অবাধ্য শিশু হতে চান আমাকে তাঁর গুরুজনের ভূমিকা নিতেই হবে।
কিন্তু তার হাতটা ধরামাত্র আমার শরীরে এমন একটা প্রতিক্রিয়া হলো যে আমি চমকে তিন হাত পিছিয়ে গেলাম। ধুর্যটি বাবুর শরীর বরফের মতো ঠান্ডা। জ্যান্ত মানুষের শরীর এত ঠান্ডা হতে পারে আমি কল্পনাই করতে পারিনি। আমার অবস্থা দেখি বোধহয় ধুর্যটি বাবুর ঠোঁটের কোণে একটা হাসির ভাব ফুটে উঠল। তার কটা চোখ দিয়ে তিনি এখন আমার দিকে চেয়ে মিচকি মিচকি হাসছেন। আমি ধরা গলায় বললাম, আপনার কি হয়েছে বলুন তো। ধুর্যটি বাবু আমার দিক থেকে চোখ সরালেন না, এক দৃষ্টি চেয়ে আছেন প্রায় মিনিট খানেক ধরে। অবাক হয়ে দেখলাম যে একটি বারও তাঁর চোখের পাতা পড়ল না, এরই মধ্যে তার জিভটা বার কয়েক ঠোঁটের ফাঁক দিয়ে বেরোল। তারপর তিনি ফিস ফিস গলায় বললেন, বাবা ডাকছেন বালকিষাণ, বালকিষাণ, বাবা ডাকছেন। তারপর ভদ্রলোকের হাঁটু ভাঁজ হয়ে গেল। তিনি প্রথমে হাঁটু গেড়ে বসলেন, তারপর শরীরটাকে সামনে এগিয়ে দিয়ে মাটিতে উপুড় হয়ে শুয়ে কোনো ইয়ের ওপর ভর করে নিজেকে হেঁচড়ে টেনে নিয়ে খাটের তলায় অন্ধকারে চলে গেলেন। আমি বেশ বুঝতে পারছিলাম যে আমার সমস্ত শরীর ঘামে ভিজে গেছে, হাত পা ঠকঠক করে কাঁপছে, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। ভদ্রলোক সম্বন্ধে দুশ্চিন্তা কেটে গিয়ে এখন যেটা অনুভব করছি সেটা অবিশ্বাস আর আতঙ্কে মেশানো একটা অদ্ভুত ভয়াবহ ভাব। নিজের ঘরে ফিরে এলাম, দরজাটা বন্ধ করে ঘিল লাগিয়ে আপাত মস্তক কম্বল মুড়ি দিয়ে কিছুক্ষণ শুয়ে থাকার পর কাঁপুনিটা কমল, চিন্তাটা একটু পরিষ্কার হলো। ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং চোখের সামনে যা ঘটতে দেখেছি তা থেকে কি সিদ্ধান্তে পৌঁছানো যায় সেটা একবার ভেবে দেখলাম। আজ বিকেলে আমার সামনে ধুর্যটি বাবু ইমলি বাবার পোষা কেউটাকে পাথরের ঘায়ে মেরে ফেললেন, তারপরে ইমলি বাবা ধুর্যটি বাবুর দিকে আঙুল দেখিয়ে বললেন, একটা বালকিষাণ গেছে, তার জায়গায় আরেকটা বালকিষাণ আসবে। সেই দ্বিতীয় বালকিষাণ কি সাপ না মানুষ, নাকি সাপ হয়ে যাওয়া মানুষ? ধুর্যটি বাবুর সর্বাঙ্গে চাকা চাকা দাগগুলো কি, জিভের দাগটা কি, সেটা কি দুভাগে ভাগ হয়ে যাবার আগের অবস্থা? তার শরীর এত ঠান্ডা কেন? তিনি খাটে না শুয়ে খাটের তলায় ঢুকলেন কেন? হঠাৎ বিদ্যুতের ঝলকের মতো একটা জিনিস মনে পড়ে গেল, খগম। ধুর্যটি বাবু জিজ্ঞেস করেছিলেন খগমের কথা, নামটা চেনা চেনা লাগছিল কিন্তু বুঝতে পারিনি, এখন মনে পড়ে গেছে। ছেলেবেলায় পড়া মহাভারতের একটা গল্প, খগম নামে এক তপস্বী ছিলেন, তাঁর সাপে তাঁর বন্ধু সহস্রপাদ মুনি ঢোড়া সাপ হয়ে যান। খগম দন্তস্বয়াকার প সাপ, তালেবস্বয়াকার প সাপ, সব মিলে যাচ্ছে। তবে তিনি হয়েছিলেন ঢোড়া, আর ইনি কি? আমার দরজায় আবার কে যেন ধাক্কা দিচ্ছে, উপর দিকে নয় তলার দিকে, চৌকাঠের ঠিক উপরে। একবার, দুবার, তিনবার। আমি বিছানা থেকে নড়লাম না, দরজা আমি খুলব না, আর না। আওয়াজ বন্ধ হল, আমি দম বন্ধ করে কান পেতে আছি। এবার কানে এলো শীষের শব্দ, দরজার কাছ থেকে ক্রমে সেটা দূরে সরে গেল। এবার আমার নিজের হৃৎস্পন্দন ছাড়া আর কোনো শব্দ নেই। ওটা কি, একটা চিচি শব্দ, একটা তীক্ষ্ণ মিহি আর্তনাদ? ইঁদুর নাকি? এখানে ইঁদুর আছে, প্রথম রাত্রি দেখেছি আমার ঘরে। পরদিন লক্ষ্মণকে বলাতে সে রান্নাঘর থেকে একটা ইঁদুর ধরা কলে জ্যান্ত ইঁদুর দেখিয়ে নিয়ে গেল, বলল চুহা তো আছে, ছুচুন্দারও আছে। আর্তনাদ ক্রমে মিলিয়ে এসে আবার নিস্তব্ধতা। দশ মিনিট গেল,
ঘড়ি দেখলাম, পৌনে একটা। ঘুম যে কোথায় উধাও হয়েছে জানি না। জানলা দিয়ে বাইরে গাছপালা দেখা যাচ্ছে, চাঁদ বোধহয় ঠিক মাথার উপরে। একটা দরজা খোলার শব্দ। পাশের ঘরে দুর্যোটি বাবু বারান্দায় যাবার দরজাটা খুলেছেন। আমার ঘরের যেদিকে জানলা, বারান্দায় যাবার দরজাও সেই দিকে। দুর্যোটি বাবুর ঘরেও তাই। বারান্দা থেকে নেমে 20 হাত গেলেই গাছপালা শুরু হয়। দুর্যোটি বাবু বারান্দায় বেরিয়েছেন, কোথায় যাচ্ছেন তিনি, কি মতলব তাঁর? আমি এক দৃষ্টে জানলার দিকে চেয়ে রইলাম। শীষের শব্দ পাচ্ছি। সেটা ক্রমশ বাড়ছে, এবার ঠিক আমার জানলার বাইরে। জানলাটা ভাগ্যিস জালে ঢাকা, নইলে একটা কি যেন জিনিস জানলার তলার দিক থেকে ওপরে উঠছে। খানিকটা উঠে থেমে গেল। একটা মাথা, লণ্ঠনের আবছা আলোয় দুটো জল জলে কটা চোখ, নিষ্পলক দৃষ্টিতে চোখ দুটো আমার দিকে চেয়ে আছে। প্রায় মিনিট খানেক এইভাবে থাকার পর একটা কুকুরের ডাক শোনা মাত্র মাথাটা বাঁদিকে ঘুরে পরক্ষণে আবার নিচের দিকে নেমে অদৃশ্য হয়ে গেল। কুকুরটা ডাকছে, পরিত্রাহী চিৎকার। এবার একটা ঘুম জড়ানো সাহেবি গলায় ধমকের আওয়াজ পেলাম। একটা কাতর গোঙানির সঙ্গে কুকুরের ডাকটা থেমে গেল। তারপর আর কোনো শব্দ নেই। আমি মিনিট দশেক ইন্দ্রিয়গুলোকে সজাগ রেখে শুয়ে রইলাম। কানের মধ্যে আজই রাত্রে শোনা একটা ছড়া বার বার ফিরে ফিরে আসছে। সাপের ভাষা, সাপের শীষ, ফিস ফিস, ফিস ফিস, বালকিশোরের বিষম বিষ, ফিস ফিস। ক্রমে সেই ছড়াটাও মিলিয়ে এলো। বুঝতে পারলাম একটা ঝিমঝিমে অবসন্ন ভাব আমাকে ঘুমের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ঘুমটা ভাঙলো সাহেবদের চেঁচামেচিতে। ঘড়িতে দেখি 6:10। কিছু একটা গন্ডগোল বেঁধেছে। তাড়াতাড়ি উঠে গায়ে একটা গরম কাপড় চাপিয়ে বাইরে এসে শ্বেতাঙ্গ আগন্তুকদের সাক্ষাৎ পেলাম। 2 যুবক, আমেরিকান, ডাক নাম ব্রুস আর মাইকেল। তাদের পোষা কুকুরটা কাল রাত্রে মারা গেছে। কুকুরটাকে নিজেদের ঘরেই নিয়ে শুয়েছিল, তবে ঘরের দরজা বন্ধ করেনি। ওরা সন্দেহ করছে রাত্রে বিছে বা সাপ জাতীয় বিষাক্ত কিছু এসে কামড়ানোর ফলে এই দশা। মাইকেলের ধারণা কাঁকড়া বিছে, কারণ শীতকালে সাপ বেরোয় না সেটা সকলেই জানে। আমি আর কুকুরের উপর সময় নষ্ট না করে বারান্দার উল্টো দিকে দুর্যোটি বাবুর ঘরের সামনে গিয়ে হাজির হলাম। দরজা খোলা রয়েছে, ঘরের মালিক ঘরে নেই। লাচমান রোজ ভোর 5:30 উঠে উনুন ধরিয়ে চায়ের জল গরম করে। তাকে জিজ্ঞেস করতে সে বলল দুর্যোটি বাবুকে দেখেনি। নানা রকম আশঙ্কা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, যে করে হোক ভদ্রলোককে খুঁজে বার করতেই হবে। পায়ে হেঁটে আর কদ্দূর যাবেন তিনি? কিন্তু চারপাশের জঙ্গলে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাওয়া গেল না। সাড়ে 10টায় জিপ এলো। আমি ড্রাইভারকে বললাম পোস্ট অফিস যাব, জয়পুরে টেলিগ্রাম করতে হবে। দুর্যোটি বাবুর রহস্য সমাধান না করে ভরতপুর ছাড়া যাবে না। মেজদাকে টেলিগ্রাম করে ট্রেনের টিকিট একদিন পিছিয়ে রেস্ট হাউসে ফিরে এসে শুনলাম তখনও পর্যন্ত দুর্যোটি বাবুর কোনো খবর পাওয়া যায়নি। আমেরিকান দুটি তাদের মরা কুকুরটাকে কবর দিয়ে এর মধ্যেই তল্পিতল্পা গুটিয়ে উধাও। সারা দুপুর রেস্ট হাউসের আশেপাশে ঘোরাফেরা করলাম। জিপটা আমার আদেশ মতোই আবার বিকেলে এসে হাজির হল। একটা মতলব ছিল মাথায়, মন বলছিল সেটাই হয়তো ফল হবে। ড্রাইভারকে বললাম ইমলি বাবার কাছে চলো,
কাল যেমন সময় এসেছিলাম আজও প্রায় সেই একই সময় গিয়ে পৌঁছলাম বাবার কুটিরে। বাবা কালকের মতো ধুনি জ্বালিয়ে বসে আছেন। শিষ্য আজ আরো দুটি বেড়েছে, তার মধ্যে একজন মাঝ বয়সী, অন্যটি ছোকরা। বাবা আমাকে দেখেই ঘাড় বেঁকিয়ে নমস্কার জানালেন। কালকের সেই ভস্ম করা চাহনির সঙ্গে আজকের চাহনির কোনো মিল নেই। আমি আর সময় নষ্ট না করে বাবাকে সরাসরি জিজ্ঞেস করলাম, আমার সঙ্গে কাল যে ভদ্রলোকটি এসেছিলেন তার কোনো খবর তিনি দিতে পারেন কিনা। বাবার মুখ প্রসন্ন হাসিতে ভরে গেল। তিনি বললেন, খবর আছে বই কি, তোমার দোস্ত আমার আশা পূরণ করেছে। সে আমার বালকৃষ্ণকে আবার ফিরিয়ে এনেছে। এই প্রথম চোখে পড়ল বাবার ডান পাশে রাখা রয়েছে একটা পাথরের বাটি। সেই বাটিতে যে সাদা তরল পদার্থটা রয়েছে সেটা দুধ ছাড়া আর কিছুই নয়। কিন্তু সাপ আর দুধের বাটি দেখতে তো আমি এতদূর আসিনি, আমি এসেছি ধৈর্যটি প্রসাদ বসুর খোঁজে। লোকটা তো আর হাওয়ায় মিলিয়ে যেতে পারে না, তার অস্তিত্বের একটা চিহ্ন যদি দেখতে পেতাম তবু খানিকটা নিশ্চিন্ত হওয়া যেত। ইমলি বাবা মানুষের মনের কথা বুঝে ফেলতে পারেন, এটা আগেও দেখেছি। গাঁজার কলকেতে বড় রকম একটা টান দিয়ে সেটা পাশের প্রৌঢ় চেলার হাতে চালান দিয়ে বললেন, তোমার বন্ধুকে তো তুমি আর আগের মতো ফিরে পাবে না, তবে তার স্মৃতি চিহ্ন সে রেখে গেছে, আর সেটা তুমি বালকৃষ্ণের ডেরার 50 পা দক্ষিণে পাবে। সাবধানে যেও, অনেক কাটা গাছ পড়বে পথে। বাবার কথা মতো গেলাম বালকৃষ্ণের গর্তের কাছে। সে গর্তে এখন সাপ আছে কিনা সেটা জানার আমার বিন্দুমাত্র কৌতূহল নেই। আকাশে ডুবুডুবু সূর্যের দিকে চেয়ে হিসেব করে দক্ষিণ দিক ধরে এগিয়ে গেলাম। ঘাস কাঁটা ছোপ পাথরের টুকরো আর চোরা কাঁটার ভেতর দিয়ে গুনে গুনে 50 পা এগিয়ে গিয়ে একটা অর্জুন গাছের গুঁড়ির ধারে যে জিনিসটা পড়ে থাকতে দেখলাম, সেরকম জিনিস এই কয়েক মিনিট আগেই ইমলি বাবার কুটিরের দড়ি থেকে ঝুলতে দেখে এসেছি। সেটা একটা খোলস, সারা খোলসের উপর রোহিতন মার্কা নকশা। সাপের খোলস কি? না তা নয়, সাপের শরীর কি এত চওড়া হয়? আর তার দুপাশ দিয়ে কি দুটো হাত, আর তলা দিয়ে কি একজোড়া পা বেরোয়? আসলে এটা একটা মানুষের খোলস, সেই মানুষটা এখন আর মানুষ নেই, সে এখন ওই গর্তটার মধ্যে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। সে যাতে কেউটে, তার দাঁতে বিষ, ওই যে তার শীষ শুরু হলো, ওই যে সূর্য ডুবল, ওই যে ইমলি বাবা ডাকছে, বালকৃষ্ণ বালকৃষ্ণ বালকৃষ্ণ। শুনছিলেন খগম, রচনা সত্যজিৎ রায়। আজকের গল্প পাঠ করলেন সব্যসাচী চক্রবর্তী, সঙ্গে মীর। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড। পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সব্যসাচী চক্রবর্তীকে এবং শ্রী সন্দীপ রায়কে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।